ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্লেলিস্টের ফিফথ লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর আগের লেকচারে আমরা মেথড থ্রি অর্থাৎ হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছিলাম। এই লেকচারে আমরা মেথড ফোর অর্থাৎ রিডিউসিবল টু হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। বিগত লেকচারে আমরা দেখেছিলাম একটা হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটি ফর্মেটে থাকতে পারে। একটি হচ্ছে dy বাই dx ইজ ইকুয়াল টু ফাংশন অফ y বাই x এবং আরেকটি ফর্মেট হচ্ছে dx বাই dy ইজ ইকুয়াল টু ফাংশন অফ x বাই y। এখন আমাদের রিডিউসিবল টু হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্ষেত্রে এই দুটো ফর্মেট ডিরেক্ট থাকবে না, আমাদের কিছু প্রসিডিউরের মাধ্যমে সেই ফর্মেটে নিয়ে আসতে হবে। দেন আমরা মেথড থ্রি অর্থাৎ হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করেছিলাম সেভাবেই সলভ করে ফেলতে পারবো। সো আমাদের ফার্স্টে দেখতে হবে আমরা কিভাবে এই রিডিউসিবল টু হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারি, এর ফর্মেটটা কি। আসলে আমাদের ফর্মেটটা রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের মেথড থ্রি এর মতোই, অর্থাৎ ডিএক্স বাই ডিওয়াই অথবা ডিওয়াই বাই ডিএক্স যে কোনো একটা থাকবে। রাইট হ্যান্ড সাইডে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ভাগ আকারে থাকবে। সো এরকম ফর্মেটে যদি কোনো ইকুয়েশন থাকে সেটিকেই আমরা মেথড ফোরের মাধ্যমে সলভ করতে পারবো। এখন আমাদের এই মেথড ফোরের মাধ্যমে সলভ করার ক্ষেত্রে আবার দুটো প্রসিডিউর আছে, আমরা চাইলেই যে কোনো একটা প্রসিডিউর ইউজ করতে পারি না, আমাদের আসলে প্রথমে একটু অ্যানালাইসিস করে নিতে হবে কোন প্রসিডিউর আমরা আগাবো। সো ফার্স্টে দেখি আমাদের প্রসিডিউর ওয়ান, সেখানে বলেছে হোয়েন উই হ্যাভ নো কমন পার্ট অফ এক্স অ্যান্ড ওয়াই। এই যে আমাদের যে দুইটা এক্স ওয়াই এর ফাংশন বললাম, এখানে যদি এক্স ওয়াই এর কোনো কমন পার্ট না থাকে, যেমন একটা এক্সাম্পল এখানে থ্রি এক্স প্লাস টু ওয়াই আর এখানে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই, এখানে কোনো কমন পার্ট আমরা দেখতে পারতেছি না। সো যখন কমন পার্ট থাকবে না তখন হচ্ছে আমরা প্রসিডিউর ওয়ানে আগাবো। প্রসিডিউর টু হচ্ছে হোয়েন উই হ্যাভ কমন পার্ট অফ এক্স অ্যান্ড ওয়াই। এই যে এখানে দেখা যাচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই আর এখানেও দেখা যাচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই, এই যে কমন পার্ট দেখা যাচ্ছে। সো এক্ষেত্রে হচ্ছে আমরা প্রসিডিউর টু নিয়ে আলোচনা করব। সো আমরা এই লেকচারে জাস্ট প্রসিডিউর ওয়ান নিয়ে কীভাবে আমরা একটা রিডিউসিবল টু হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে পারি সেটি নিয়ে আলোচনা করব। পরবর্তী লেকচারে আমরা প্রসিডিউর টু নিয়ে আলোচনা করব। আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি। ফার্স্টে দেখি এটা আমাদের মেথড ফোরের ফর্মেটকে মানে কি না। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে দুটো স্ট্রেট লাইন ইকুয়েশন ডিভাইড আকারে আছে। দেন আমাদের দেখতে হবে এটা আমরা প্রসিডিউর ওয়ান নাকি প্রসিডিউর টু দিয়ে করব। সো দেখি এখানে এক্স ওয়াই কোনো কমন পার্ট আছে কি না, এখানে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই আর এখানে হচ্ছে টু এক্স প্লাস ওয়াই, না এখানে কোনো কমন পার্ট নাই। সো এটা হচ্ছে আমাদের প্রসিডিউর ওয়ানের মাধ্যমে সলভ করতে হবে। সো প্রসিডিউর ওয়ানের মধ্যে সলভ করার জন্য আমাদের ফার্স্টে যেটা মাথায় রাখতে হবে এটা কেন আমাদের রিডিউসিবল টু হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কেন আমরা এটা মেথড থ্রির মাধ্যমে ইউজ করতে পারতেছি না। কারণ হচ্ছে এটাকে আমরা ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে আনতে পারতেছি না। কারণ হচ্ছে এখানে যে মাইনাস থ্রি কনস্ট্যান্ট চলে আসছে, যদি আমরা এক্সকে কমন নিই এখানে ওয়াই বাই এক্স আসবে ঠিকই, কিন্তু এখানে জাস্ট থ্রি বাই এক্স আসবে, ওয়াই বাই এক্স আসবে না। সো এটা আমাদের ফাংশন অফ ওয়াই বাই এক্স আসতেছে না। সো এটাকে আমরা ম্যাথ থ্রির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারতেছি না। সো ম্যাথ থ্রির মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য আমাদের যে বাধা মাইনাস থ্রি এটাকে দূর করতে হবে, এবং এটাকে দূর করার জন্য আমরা যেটা করব সেটি হচ্ছে স্মল এক্স ইজ ইকুয়াল টু ধরে নিব ক্যাপিটাল এক্স প্লাস একটা কনস্ট্যান্ট ধরে নিই এইচ, আর এখানে স্মল ওয়াই ইজ ইকুয়াল টু ধরে নিই ক্যাপিটাল ওয়াই প্লাস কে। এবার এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। এখন কথা হচ্ছে এগুলো কেন ধরলাম, কারণ হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এই যে মাইনাস থ্রি এটাকে একটা সমীকরণের মাধ্যমে নিয়ে আসা, দেন সমীকরণের ভ্যালুটা আমরা জিরো করব। কারণ মাইনাস থ্রিকে তো আমরা ডিরেক্ট বলতে পারি না মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, আমরা একটা সমীকরণ আনবো দেন সমীকরণের একটা ভ্যালু জিরো ধরে আমরা আগাবো, সেটা আমরা পরে দেখতেছি। দেন এখান থেকে আমরা যদি এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েট করি স্মল এক্সের সাপেক্ষে, তাহলে পাবো হচ্ছে ওয়ান ইজ ইকুয়াল টু ডি ক্যাপিটাল এক্স বাই ডি স্মল এক্স, আর এসকে করলে তো জিরোই। আর এখানে যদি ওয়াই সাপেক্ষে করি তাহলে ওয়ান ইজ ইকুয়াল টু ডি ক্যাপিটাল ওয়াই বাই ডি স্মল ওয়াই, কে করলে জিরো। এখানে তাহলে এটা সমান এটা চলে আসতেছে। সো এটাকে যদি আমরা একটু একান্তরকরণ করি তাহলে যেটা চলে আসবে ইজ ইকুয়াল টু ডি ক্যাপিটাল ওয়াই বাই ডি ক্যাপিটাল এক্স, এসবগুলো ভ্যালু এখন আমরা এখানে বসাই দেব। সো এটাকে লিখতে পারি আমরা
डी कैपिटल वाई बाई डी कैपिटल एक्स, स्मॉल एक्स के लिखब कैपिटल एक्स प्लस एच, स्मॉल वाई के लिखब कैपिटल वाई प्लस के माइनस थ्री, टू इंटू कैपिटल एक्स प्लस एच प्लस कैपिटल वाई प्लस के माइनस थ्री। देन এখানে পাবো হচ্ছে ক্যাপিটাল এক্স প্লাস টু ওয়াই প্লাস এইচ প্লাস টু কে মাইনাস থ্রি, আর এখানে পাবো টু ক্যাপিটাল এক্স প্লাস ওয়াই প্লাস টু এইচ প্লাস কে মাইনাস থ্রি। হ্যাঁ, এই যে এখানে আমরা এক্স ওয়াই একটা পার্ট পেলাম, এবং এই পুরো পার্টটাকে যদি আমরা এই পুরো পার্টটাকে যদি আমরা জিরো করতে পারি তাহলে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটা চলে যাচ্ছে। তাহলে আমরা এই কোশ্চেন দুটো লিখে নিই, এইচ প্লাস টু কে মাইনাস থ্রি, এখানে টু এইচ প্লাস কে মাইনাস থ্রি। আমাদের টার্গেট হচ্ছে এই কোশ্চেনটাকে জিরো বানানো। তো এই কোশ্চেনটাকে যদি আমরা জিরো জিরো বানিয়ে ফেলতে পারি তাহলে হচ্ছে আমাদের ম্যাথড থ্রি চলে আসতেছে। সো এই দুটি কোশ্চেনকে আমাদের জিরো জিরো আনার জন্য এইচ এবং কে এর ভ্যালু কত হবে সেটা আমরা নির্ণয় করি। এটাকে যদি আমরা অপনয়নের মাধ্যমে সলভ করতে চাই, উপরে পার্টটাকে দুই দিয়ে গুণ করে দিই, টু, এটা ফোর হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে সিক্স। দেন যদি মাইনাস করে দিই এটা এটা কাটা, এখানে থাকবে হচ্ছে থ্রি কে, এখানে থাকবে হচ্ছে মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো। সো এখান থেকে আমরা বলতে পারি কে ইজিক্যাল টু হচ্ছে ওয়ান। এবার কে এর ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা এইচ এর ভ্যালু পাবো হচ্ছে ওয়ান। সো আমরা যেটা পেলাম কে এবং এইচ, এই যে যেটা আমরা ধরে নিয়েছিলাম কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্টকে আমরা যদি ওয়ান 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 বসাই কনস্ট্যান্টের ভ্যালু তাহলে হচ্ছে আমাদের এই পুরো পার্টটা জিরো হয়ে যায়, অর্থাৎ আমাদের এটা চলে যায়। অ্যান্ড আমাদের ম্যাথড ফোর থেকে আমরা ম্যাথড থ্রি এ চলে যেতে পারলাম। সো আমরা এইচ এবং কে ভ্যালু বসাই দেবো, এখানে বসে দিলে যেটা পাবো ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু এই পুরো পার্টটা বাদ চলে যাবে, সো ক্যাপিটাল এক্স প্লাস টু ওয়াই, আর এখানে থাকবে টু এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, এখনও আমরা যদি এক্স এক্সকে কমন নিই তাহলে পাবো হচ্ছে ওয়ান প্লাস টু ওয়াই বাই এক্স, আর এখানে পাবো টু প্লাস ওয়াই বাই ক্যাপিটাল এক্স, অর্থাৎ আমরা এ ফর্মেটে পেয়ে যাচ্ছি ডি ওয়াই বাই ডি এক্স ফাংশন অফ ওয়াই বাই এক্স, যেটা আমাদের ম্যাথড থ্রি এর ফর্মেট। সো তখন আমরা যেটা করেছিলাম ওয়াই বাই এক্সকে একটা ভ্যারিয়েবল বা চলক ধরে নিয়েছিলাম, এখন আমরা সেই একই কাজ করব, এই ওয়াই বাই এক্সকে একটা চলক ধরে নিলাম। দেন আমাদের আগের কাজ y ইজ ইকুয়াল টু ভি এক্স, দেন এটাকে আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে যেটা পাবো ইজ ইকুয়াল টু ভি প্লাস ডি ভি বাই ডি এক্স, এখানে একটা এক্স আছে। আচ্ছা, এই সবগুলো ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই তাহলে ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই dx is equal to x জায়গায় x থাকবে, y জায়গায় বসবে হচ্ছে vx, সো এটা চলে আসবে 2vx, 2x প্লাস y জায়গায় বসবে vx, এখান থেকে x কমন নিলে x x কাটাকাটি, সো v প্লাস dv বাই dx is equal to 1 প্লাস 2v, আর এখানে চলে আসবে হচ্ছে 2 প্লাস v। দেন আমরা vটাকে এসে নিয়ে আসবো, ভিটা কে সেটা আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে এটা থাকবে ওয়ান প্লাস টু ভি মাইনাস টু ভি মাইনাস ভি স্কোয়ার, প্লাস টু ভি মাইনাস টু ভি কাটা। এ লাইন থেকে আমরা লিখতে পারি এক্স ডিভি বাই ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার, আর এখানে হচ্ছে টু প্লাস ভি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ম্যাথড ওয়ান বা ভেরিয়েবল সেপারেশন ম্যাথডে চলে এসেছি, এই পুরো পার্টটাকে এসে নিয়ে আসি, টু প্লাস ভি ওয়ান মাইনাস ভি স্কোয়ার, এটা হচ্ছে ডিভি, আর এক্সকে এসে নিয়ে গেলে ওয়ান বাই এক্স, এটা হচ্ছে ডি বাই এক্স। দেন আমরা ইন্টিগ্রেট করে দেব। এখন ইন্টিগ্রেট করার ক্ষেত্রে আমাদের একটা ফর্ম পদ্ধতি খাটাতে হবে, এখানে দেখা যাচ্ছে ওয়ান মাইনাস ভি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ফর্মুলা যদি আমরা খাটাই ওয়ান প্লাস ভি ইন্টু ওয়ান মাইনাস ভি, উপরেও কিন্তু আমরা একটা ওয়ান প্লাস ভি পারবো যদি আমরা টুকে ওয়ান প্লাস ওয়ান লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান প্লাস
1 minus v square dv plus আর এখানে হচ্ছে 1 plus v ইকুয়াল 1 minus v square এটা dv is equal to 1 by x dx এ পরেলে আমরা এখান থেকে শুরু করি এখানে একটা লজিক খাটাতে হবে আমরা জানি dx by a square minus x square এটাকে আমরা লিখতে পারি 1 by twice a ln a plus x divided by a minus x এখানে a এর ভ্যালু হচ্ছে 1 সো এখানে যেহেতু v আছে এটাকে আমরা লিখব হচ্ছে 1 by 21 a ln এখানে হবে হচ্ছে 1 plus v এখানে হবে 1 minus v then plus এখানে যে 1 plus v আর নিচে 1 plus v into 1 minus v আসবে সো দুটো কাটাকাটি গিয়ে জাস্ট থাকবে হচ্ছে 1 by 1 minus v dv is equal to এখানে 1 by x dx এটা আগে থেকে ছিল সো এখান থেকে দেখতে পারো 1 by 2 ln 1 plus v divided by 1 minus v আচ্ছা এটাও আমরা ফর্মুলা জানি যদি এরকম আকারে থাকে f prime x fx is equal to এটাকে আমরা লিখব হচ্ছে ln fx এখানে এই যে 1 কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 0 এবং minus v কে ডিফারেন্সিয়েশন করলে minus 1 জাস্ট আমাদের এক্সট্রা একটা মাইনাস আসবে তাই আমরা লিখে ফেলতে পারবো ln 1 minus v ওই ফর্মুলা অনুযায়ী এটাকেও লিখতে পারবো ln x এটা কনস্ট্যান্ট আনতে হবে সো কনস্ট্যান্টটাকে আমরা ln c ধরি যেহেতু সব জায়গায় ln ln আছে আচ্ছা তারপরে এই হাফটাকে সরাই ফেলি যদি দোনো সাইডে আমরা দুই দিয়ে গুণ করে দিই তাহলে এখানে থাকবে 1 প্লাস v এখানে থাকবে 1 মাইনাস v এখানে 2 ইন্টু ln 1 মাইনাস v এখানে 2 ln x প্লাস 2 ln c এবার আমরা সিম্পলি v এর ভ্যালুটা বসে দিব v এর ভ্যালু আমরা জানি হচ্ছে ক্যাপিটাল y বাই ক্যাপিটাল x আমরা ধরে নিয়েছিলাম সো 1 প্লাস ক্যাপিটাল y বাই ক্যাপিটাল x divided by 1 minus capital R by capital X minus 2 into ln 1 minus capital Y by capital X is equal to 2 ln capital X plus 2 ln C দেন এটাকে আমরা লসাগ করে দিব লসাগ করলে এলেন নিচে উপরে থাকবে হচ্ছে 1 প্লাস ক্যাপিটাল ওয়াই এর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস ক্যাপিটাল ওয়াই দুটো সাইডে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এক্স কাটাকাটি চলে যাবে এখানে 2 এলেন এখানে লসাগ করলে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল এক্স মাইনাস ওয়াই আচ্ছা সরি এখানে লসাগ করলে আমি লসাগতে একটু ভুল করে ফেলেছি এখানে ক্যাপিটাল এক্স মাইনাস ওয়াই হবে হ্যাঁ then 2 into ln capital X আর এখানে 2 ln C then এই যে এখানে আমরা একটা কাটাকাটি ফর্ম পাবো যেহেতু এখানে 2 ln X আছে এখানে আমরা 2 ln X নিয়ে আসতে পারবো কিভাবে এই যে আমরা একটা সূত্র জানি ln m by n সমান ln m minus ln n so এখানে আমরা যদি ওই ফর্মুলাটা ইউজ করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2 ln x এখানে 2 ln x plus 2 ln c 2 ln x 2 ln x কাটা দেন আমরা যেটা করব ln এখানে ক্যাপিটাল x আর এখানে ক্যাপিটাল x মাইনাস y মাইনাস 2 টাকে উপরে নিয়ে যাই x minus y whole square is equal to এখানে 2 টাকে উপরে নিয়ে যাই c square হ্যাঁ এখন আমরা ওই যে একটু আগে যে সূত্রটা ইউজ করেছিলাম ln ln এর সেটা আবার ইউজ করব সো তখন আমরা যেটা পাবো x plus y যে দুটো মাইনাস আকারে আছে একসাথে গুণ করলে একসাথে নিয়ে আসলে ভাগ আকারে চলে আসবে
এইটা মাইন ভাগ এটা হবে, সো ভাগ এটাকে এভাবে লিখতে পারি, আশা করি বুঝে গিয়েছে, ইকুয়াল টু লন সি স্কয়ার। হ্যাঁ, দেন দোনো সেট থেকে আমরা লন লন তুলে ফেলবো, তাহলে উপরে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, নিচে থাকবে এক্স মাইনাস ওয়াই হোল কিউব, আর এখানে চলে আসবে সি স্কয়ার। আমাদের কাজ মোটামুটি অনেকটাই শেষ। এখন আমাদের এই যে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই, এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম আমাদের ফার্স্টটা একদম ক্যাপিটাল এক্স সমান, আমরা সরি স্মল এক্স সমান ধরে নিয়েছিলাম হচ্ছে ক্যাপিটাল এক্স প্লাস এইচ, এবং স্মল ওয়াই সমান ধরে নিয়েছিলাম ক্যাপিটাল ওয়াই প্লাস কে। তো এখন সবগুলোর ভ্যালু এখানে বসিয়ে দেওয়া উচিত, যেহেতু আমাদের মেন ফর্মে স্মল এক্স এবং স্মল ওয়াই আছে। সো ক্যাপিটাল এক্সের জায়গায় আমরা লিখতে পারবো স্মল এক্স মাইনাস এইচ, সো এখানে লিখব স্মল এক্স মাইনাস এইচ, আর ক্যাপিটাল ওয়াই জায়গায় লিখব স্মল ওয়াই মাইনাস কে। নিচেও সেম, ক্যাপিটাল এক্স জায়গায় স্মল এইচ মাইনাস এইচ, দেন মাইনাস স্মল ওয়াই, এখানে মাইনাস মাইনাস প্লাস কে হয়ে যাবে হোল কিউব, আর যেহেতু কনস্ট্যান্ট সি স্কোয়ার আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিই, সি স্কোয়ার সমান হচ্ছে কে, এটা কোনো ব্যাপার না আসলে। দেন এই যে আমরা একটু অনেক আগে ধরে বের করেছিলাম এইচ সমান ওয়ান কে সমান ওয়ান, এই দুটো ওয়ান ওয়ান ধরেই কিন্তু আমরা এই যে মাইনাস থ্রি মাইনাস থ্রি যে কনস্ট্যান্ট সেটাকে বাদ দিয়ে ফেলেছিলাম। সো এই ওয়ান ওয়ান ভ্যালুটা এখানে এখন কাজে লাগবে, আবার এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়ান হোল কিউব ইজিক্যাল টু কে। সো স্মল ওয়াই প্লাস স্মল এক্স মাইনাস টু, এখানে থাকবে এখানে ডেটা কাটা হোল কিউব ইজিক্যাল টু কে। সো আওয়ার ইনিশিয়াল ইকুয়েশন উইল বি এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব ইন্টু কে, এটাই আমাদের সলভ।